গতকাল রবিবারই বহু প্রতীক্ষিত লোকাল ট্রেনের চাকা গড়িয়েছে রাজ্যে আর যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই দেখা গেল ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রীরা যাতায়াত করলেন চারজনের সিটে আগের মতোই বসলেন পাঁচজন গতকাল রবিবার বলে ভিড় একটু কম ছিল তাতেই আতঙ্কের ইঙ্গিত পাওয়া গেছিল আজ সোমবার সপ্তাহের প্রথম দিন যেন অসচেতনতা ও অনিয়মের বাঁধ ভেঙে গেল হাওড়া শিয়ালদহ সব স্টেশনে আজ পেট্রোলের দাম বেড়ে একশো টাকা হয়েছে প্রতি লিটার সাধারণ মানুষের যাতায়াতে যেন এক চরম সমস্যার বিষয় হয়েছে এই অবস্থায় লোকাল ট্রেন চালু হতে স্বস্তির শ্বাস ফেলেছেন অনেকেই কিন্তু কোভিড বিধি মানার ব্যাপারে তেমন উৎসাহ দেখা গেল না মানুষের গতকালই শিয়ালদহ স্টেশনে দুশো জনের জরিমানা হয়েছিল মাস্ক না পরায় আজ হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে এই সংখ্যাটা আরো বেশি বাড়ি না না আমি গাগের বললো না এক মাস আগে গেছি এদিকে করোনা এখনো চোখ রাঙাচ্ছে প্রত্যেক দিনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তারই মধ্যে লোকাল ট্রেনে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দিয়েছে নবান্ন কিন্তু এতদিন স্টাফ স্পেশাল ট্রেনে গাদাগাদি করে আসছিলেন সবাই এবার সব লোকাল চালু হওয়ার পরেও ছবিটা একই যেন নতুন কোনো সুবিধাই হল না কলকাতায় কাজে আসা যাত্রীদের উল্টে অভিযোগ সঠিকভাবে মানা হচ্ছে না কোভিড বিধি বেশিরভাগ যাত্রী মুখে মাস্কও পরছেন না তাদের বক্তব্য সারাদিন খাটাখাটিনির পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার চাই আরো ট্রেন নিশ্চয়ই কমবে কিন্তু মনে তো হয় না কমবে মানে দিনের পর দিন যা ট্রেনে ভিড় হচ্ছে সোশ্যাল ডিসটেন্স সোশ্যাল ডিসটেন্স এখনও ছিল না এবং এর আগেও ছিল না কখনও সোশ্যাল ডিসটেন্স মেন্টেন হয়নি মানুষ কোন জানায় রেল ট্রেন বারাক তবে তো সোশ্যাল ডিসটেন্স মেন্টেন হবে ট্রেনই তো কমিয়ে নিচ্ছে রাজ্য সরকার বলছে নাম মানছেন এতে কি ভয় কারণ রয়েছে এখনও তো করোনা যায়নি এখনো হ্যাঁ সেটা আছে সেটা আছে নিশ্চয়ই আছে কিন্তু এখন দেখুন মানুষেরও কিছু ভুল আছে রবিবার বেশিরভাগ অফিস বন্ধ ছিল তার ফলে যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল সোমবার আরো বাঁধ ভাঙল এই অবস্থায় কর্মব্যস্ত দিনগুলিতে কিভাবে নির্দেশিকা মানা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের দাবি লোকাল প্রায় সকলেই ট্রেনে ঠাসা ভিড়ে যাতায়াত করলে সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে পারে সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও রেলেরও বক্তব্য প্রয়োজনের বাইরে ট্রেনে না চড়ার কিন্তু কোথায় কি বাস্তবের ছবিটা একেবারেই আলাদা বাড়ি আছি মোস্ট সেটাই কিন্তু যেতাম এতদিন বাস প্রেফার করতাম লোকাল ট্রেনটা কনভিনিয়েন্ট হয় টাইম কম লাগে ফ্রে রিজনেবল সো তাই ট্রাই করছি আজ থেকে দেখা যায় থেকে তো হয়তো সেটাই লাগে সেটাই বিষয় রয়েছে আপনিও তো দেখছেন সেটা কি মেইনটেইন হচ্ছে আর এত দিনও মনে হচ্ছে না কোথাও হচ্ছে না খড়দহ থেকে শিয়ালদহ রোজ যাতায়াত করেন বাসুদাশ বলেন কিশের 50% যেমন যাতায়াত করে মানুষজন তেমনই করছে কে দেখবে শুধু নিয়ম করলেই তো হয় না সেটা পালন হচ্ছে কিনা সেটাও দেখতে হয় 200 শতাংশ ট্রেন চললেও 50% হবে না ঘোর করোনাতেও আমরা যাতায়াত করেছি এটিএম এর নিরাপত্তার কাজ করি আমাদের জন্য সংস্থা গাড়ি দেয় না তাই এত গাদাগাঁদি করলেও আমাদের করোনা হয় না ফিফটি কিন্তু প্যাসেঞ্জার মানুষকে না প্যাসেঞ্জার যেভাবে যায় সেভাবেই চলবে আজকে সারাদিন ফিফটি পার্সেন্টের যে ব্যাপারটা সেটা আটকানোর জন্য বা ফিফটি হচ্ছে কিনা দেখার জন্য কোনো ব্যবস্থা ছিল ব্যবস্থা ছিল না কোনো ব্যবস্থা ছিল না কি দেখলেন ট্রেনে ট্রেনে যেরকম আমার মানুষ ব্যবহৃত হয় যে সিটের চারজন বসে চারজন বসে যাচ্ছে আচ্ছা ফিফটি পার্সেন্ট থেকে সিস্টেম ছিল একটা তিনটে তিনটে যে সিট আছে বা দুজন করে বসে নেওয়া নিয়ম কিন্তু কোনো পাবলিক সে নিয়ম না এই করোনা সংক্রমণের জন্য যে লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল চালু হতেই তার সমস্ত বিধি যেন বেয়াবরু হয়ে গেল নির্দেশিকা আদো মানা হল কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে কয়েকজন যাত্রীকে বলতে শোনা গেল কে বলবে ছয় মাস আগেও কি দিন কাটাতে হয়েছে মানুষকে ঘুরতে হয়েছে হাসপাতালের দুয়ারে দুয়ারে এক লহমায় যেন সব ভুলে গেল সবাই দওয়াল বিউরো